গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠেই আজকে ব্লগটা শুরু করলাম, ওরা এখন শুয়ে আছে, আমি আমার কাজকর্মগুলো রেগুলারের মতো করি। আর সমস্ত কিছু তো মোটামুটি হয়েই গেছে, তুতানের যাওয়া এই সে সমস্ত কিছু হয়ে গেছে, এখন খালি পরীক্ষার প্রিপারেশন। মানে দুজনেরই একদম দোরগোড়ায় পরীক্ষা, আর মানে হাতে সময় নেই। আমার সকাল থেকে না গলাটা কালকে থেকে এত ব্যথা করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রোদ উঠে গেছে ভালো, ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে আমি সোফাটা ঝাড়বো, জামা কাপড় কালকে কতগুলো আছে সেগুলো ভাঁজ করবো, এইসবগুলো করে ফেলবো। ডালটা তো অনেকক্ষণ টাইম লাগবে। নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, হলুদটা একটু পরে দেব। আমার আবার একটা বাজে অভ্যাস হচ্ছে, আমার জামা কাপড় আমি নিজে না ভাঁজ করলে আমার হয় না, সে যদি অনেকক্ষণ পরেও থাকে তাতেও আমার অসুবিধা নেই, আমি যখন টাইম পাই আমি ধীরে সুস্থে ভাঁজ করি। অনেক সময় তুনতাই বলে দাও মা ভাঁজটা করে দিই, হ্যাঁ না না ভাঁজ করতে হবে না, অন্য কাজ ঠিক আছে, কিন্তু এই জামা কাপড় ভাঁজটা। আর আমি না এক একটা জিনিস এক একটা জায়গায় রাখি, নাইটির জায়গা আলাদা, বাচ্চাদের জামা কাপড়ের জায়গা আলাদা, কুর্তির জায়গা আলাদা, সেই রকমভাবে গুছিয়ে রাখতে পারবে কি না এই জন্য কাউকে দিই না। সবগুলো ভাঁজ করে রাখলাম, এগুলো আবার কিছু আছে শুটিংয়ের, তো এগুলো আবার অন্য জায়গায় রাখতে হবে, এখন আর ওসব টাইম হবে না, তাই ভাঁজ করে রাখলাম, পরে ঢুকিয়ে দেবো। বললাম না ভাঁজ করতে করতে ডালটা সেদ্ধ হয়ে যাবে, এই মুগ ডাল একটু টাইম লাগে, ডাল সেদ্ধ হয়ে গেছে। কদিন ধরে খুব অনিয়ম হচ্ছে, তার খাওয়া দাওয়া উল্টো পাল্টা হচ্ছে, তবে তুমতাইও রাত জেগে পড়ছে, আমি বললাম ডাব নিয়ে আসো, ডাব খেলে পেট ঠান্ডা থাকে, বলছে কুয়ো তো খুঁড়েই যাচ্ছি জল আর বেরোচ্ছে না। এ কি নারকোল হয়ে গেছে নাকি? না না কচি ডাব। আর এইসব এই রে, পেয়ারাটাও ভালো লাগে, পেয়ারা মাখাটাও খেতে খুব ভালো লাগে, আমাদের সবার জন্যই নিয়ে এসছে, তোমার জন্য আরো নি কেন? ঠান্ডাই শ্বাস আছে ডাবগুলোতে, ওইটুকুই জল ছিল নাকি? ডাব থেকে জলটা বার করতে থাকুক, আমি আবার এখানে ফুলকপি আর আলু ভাজা বসালাম। ফুলকপিটা বেশ পুরনো, তাই ভাবছি তরকারি অত ভালো লাগবে না, একটু ভাজাই করে। বেশি কম সবচেয়ে বেশি আছে এটা, দাও দেখি মিষ্টি কিনা। না তুমি করে দাও তো, ভালোই মিষ্টি মিষ্টি আছে। আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি হচ্ছে, কালকে অমাবস্যা ছিল, ঠাকুরের প্রসাদ, এবার একটুখানি কালকে নিয়েছিলাম, রাত্রি হয়ে গেছিল বলে আর খাইনি, আজকে ব্রেকফাস্টে খাচ্ছি। আমরা এতটা খেয়েও আরও এতটা আছে। ব্রেকফাস্টই এক একজনের এক এক রকম, আমরা খেলাম প্রসাদ, তুমি খেলো ভাত, আর কালকে একটা রুটি ছিল, ওই রুটি দিয়ে ওই ভাজা দিয়ে উনি খাচ্ছ। তুমি একটা মজার কথা বলেছি, বলছে মা এই ফুলটা কবে কিনবে, তোমরা সবাই দেখেছো, ও নাকি এখনো দেখেনি, এই আজকেই দেখলো। হয়ে গেছে, এখন একটু পড়া না দিলে কি করবে, সমানে ঘুর 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 করবে, তাই কটা ম্যাচ দিতে বসলাম, দিয়ে তারপরে আবার ঘর মুছবো, রান্না করব, স্নান করব, পুজো করব, মানে বাকি সব করব। কালকে রাতেই ছোলার ডাল আর অল্প মটর ডাল একসাথে ভিজিয়ে রেখেছি ধোকা বানাবো বলে, তো এইসব একটু দেখবে সময় লাগে, তাই জন্য এগুলোকে আমরা বলি স্পেশাল রান্না, যেদিনকে ধরো স্কুল থাকে না সেই সব দিনে এইগুলো হয়। তবে ধোকাটা আমার মা ভীষণ ভালো বানায়, আমি মার মতো বানাতে পারি না, মানে আমার খেতে টেস্ট সব ভালো হয়, কিন্তু এই যে মা একটা বরফির মতো এত সুন্দর একটা শেপ তৈরি করতো সেটা আমার খুব ভালো হয় না, ওটাকে আমার একটু কষ্ট করে তারপরে বানাতে হয়, এক একদিন আবার হয়ে যায়। আজকে যেমন কি দশা হচ্ছে দেখতেই তো পাচ্ছ, ধোকাগুলোকে একটা শেপ দিয়েছি, এখন এলাম এই মালাগুলোকে খুলতে, দুদিন ধরে মালাটা ধুয়ে দিয়েছি, খোলা হচ্ছে না, তাই এখন নিয়ে যাই মালাগুলো পরিয়ে দিতে পারবো। আর এগুলো না আলগা ধুলো পড়ে, তো একটু জল দিয়ে ধুয়ে দিলি বসে ঠিকঠাক করবো, সময় করে উঠতে পারছি না, মাটি এনেছি, তারপরে বালি এনেছি, ভার্মি কম্পোস্ট এনেছি, সব এনেছি, সময়টা করে উঠতে পারছি না। তুতান যে এই গিফটটা পেয়েছে কুটুসের থেকে, তো আমি এই প্রথম দেখছি, তুমি তাই তো সব বই পড়তো না, এটা কি মাঙ্গা,
এটা দেখ হচ্ছে জাপানিজে যে টিভি শো গুলো হয় যেমন ডোরেমন চিনচান প্রথম থেকে তো ওইগুলো আর টিভিতে দেখা যেত না তখন এই মাঙ্গা বইগুলো পাওয়া যেত এবং এটা আবার বৈশিষ্ট্য হচ্ছে এটা পেছন দিক দিয়ে আমরা যেমন কি বই খুলি এদিক থেকে আমি তো জীবনে এই বই পড়িনি তুনতে পড়িনি ওই প্রথম এতদিন ধরে ধোকার তরকারি বানাই এইরকম আমার জীবনে হয়নি ভেঙে টেঙে একাকার অবস্থা আমার মানে এত বিরক্ত লাগছে না ভেবেছিলাম ভালো করে মানে গ্রেভি বানাবো অনেকদিন বাদে করছি কি অবস্থা হয়েছে তারপরে মাথাটা ঠান্ডা করে এইরকম তাও শেপে আনলাম সব ভেঙে গেছে মালাগুলো ধুয়ে দিয়েছিলাম বললাম একটু টানিয়ে দাও আলগা ধুলো পড়েছিল যাই হোক একটা দাঁড় করালাম তবে দেখতে যেরকমই হোক খেতে ভালোই হবে আশা করি শীত একটু কমতে না কমতে দেখবে এই মোটা সোয়েটারগুলো যেন বোঝা মনে হয় তাই এগুলো কয়েকটা মেশিনেই কেচেছি আমার বর বলছিল এগুলো হাতে কাচলে বেশি ভালো থাকতো আমি আমি এত ভারী পারবো না তুমি যদি টাইম করে কাচতে পারো তাহলে তুমি কেচো নাহলে আমি মেশিনে দিয়ে দিচ্ছি এগুলো না জলে পড়লে একদম ডবল হয়ে যায় আর আমি শুধু না চারিদিকে সবাই আজকে দেখছি সোয়েটার কেচেছে এই কয়েকটা কেচে দিলাম এই উইনচেটার তারপরে উইনচেটার তাও হালকা হয় মোটা মোটা জিনিসগুলো হাতে কাচা সম্ভব বলো তো সকালবেলা তো কতগুলো ভাজ করলাম আবার ভোর হয়ে গেল আমি আবার এই জায়গাটা একটুখানি অগোছল হয়ে গেছিলো বলে আবার সব নামিয়েছি তো আরও কাজ আমি এখন দুপুরবেলা বসে সব এগুলো গোছাবো সোমবারের আগে আমাকে সব শেষ করতে হবে কারণ সোমবার থেকে আমার হাতে কোনো সময় থাকবে না আগামী 15 দিন এইসবের দিকে আমি তাকাতেও পারবো না সেই জন্য একদম যতই আজকে কষ্ট হোক আজকে সব একদম গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখবো এই সময় দেখবে পেয়ারা খেতে খুব ভালো লাগে তুমি পেয়ারাটাকে খুব ভালো মাখে মাখলো খুব ভালো লাগছে খেতে পেয়ারাটাই খুব ভালো এমনি নুন দিয়ে খাওয়া হয়ে যেত তুই আবার কত কিছু দিলি আর আমি তরকারিটাকে নিয়ে এত বলা বলি করছি পেয়ারাই মাখলে ভালো লাগে আর মিষ্টি পেয়ারাগুলো মাখলে একদম ভালো লাগে না ডাসা পেয়ারাগুলো ভালো লাগে আর তরকারিটাকে নিয়ে এত বলছিলাম তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছে তাই না তরকারিটা খেতে খুব ভালো হয়েছে ওই বড়াগুলো ঝামেলা করে ফেললো কিন্তু খেতে খুব ভালো হয়েছে ভাইকে দে সুতান এখন যাচ্ছে খেলতে আর আমি খেলতে ডান্স ক্লাসে খেলতে বলছি ডান্স ক্লাসে যাচ্ছে আর আমি যাচ্ছি সুতানের সঙ্গে আমার বোনের বাড়িতে আমার যে মাসিমের বিয়ে হলো ওই মাসি আজকে আসবে ওই সব বিয়ের সময় ওই হামাল দিস্তা লাগে তো মাসি ছিল না বলে ওদেরটা নিয়ে গেছিলো সেই দিতে আসবে একটু দেখা সাক্ষাৎ তো হবে তো ওরা আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে আবার আসার সময় ওদের সাথে চলে আসবে একটু কথা টথা বলবো বোনের বাড়ি থেকে এলাম এখন আসার পথে ব্লাউজটা যে বিয়ে বাড়িতে পরবো বলে বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজটা নিয়ে আসলাম আর হয়ে গেছে ফোন করছি কিন্তু আনার ইন্টারেস্ট নেই কারণ কাজ হয়ে গেছে এখন আর তো কোনো এমনি থাকবে পড়া যখন আবার শাড়িটা পরবো তখন ব্লাউজটা দিয়ে পরতে পারবো ওইটাও নিয়ে আসলাম আর মাসি তো আমাদের তুনতাই তুতান তুনতাই না তুতান কুটুস আর আমার আরেকটা মাসির মেয়ে ও মাসতো তো বোনের মেয়ে ওরা তিনজন মিলে খুব মজা করে জুতো লুকিয়েছিল তো সেটা মানে এত হাস্যকর হয়েছে এবার সেই টাকা ডিস্ট্রিবিউট হয়েছে মাসি সেই টাকা দিয়ে গেল ওদের ভালোই ইনকাম হলো একটা মানে ওইটার জন্য সব বসেছিল এটা তো একটা মজা তারপরে ওই দিল তারপরে একটা জিনিসটা আমার মাসি নিয়ে আসে সেটা হচ্ছে হাঁসের ডিম মাসি যে স্কুলে চাকরি করে ওখানে সব গ্রামের লোকেরা তোমার ডিম বিক্রি করতে আসে আমরা খুব ওই ডিমটা খেতে ভালোবাসি তাই কোনোভাবে কন্ট্রাক্ট করেই মাসি ওই ডিমগুলো আমাদের পাঠিয়ে দেয় সেটাও নিয়ে আসলো সেগুলো সব নিয়ে আস এই যে ব্লাউজটা এইভাবে বানিয়েছি দেখি সেদিনকে কত এগুলো পরে দুদিন বাদেই হয়ে গেছে আমি মানে আমার তো দিনের দিন কোনো কাজ হলো না পরে একদিন পরলে ব্লাউজটা দিয়ে পরবো তখন বাড়ি এসে এটাকে আগে পড়তে বসালাম আর সমস্ত এগুলো দুপুরবেলায় সারা দুপুর একটু শুইনি সব এখানে গুছিয়ে রেখেছি কারণ আগামী 15 দিন এদিকে আর চোখই দিতে পারবো না তাই জন্য সব গুছিয়ে টুছিয়ে সব রাখলাম অবস্থা দেখেছো এইগুলো সব এখন তুলতে হবে কী অবস্থা কর সব বাসনগুলো না ভালো করে রোদে শুকাচ্ছি এই সব তোলা হয়ে গেছে সব পরিষ্কার
চলো আপনার দূর থেকে দেখা। এইখানটা পুরো ছিল দেয়া, এটাকে নষ্ট করেছে পুরো পুরো লিখে লিখে। ও কি গোল! হ্যাঁ, ও যেগুলো করবে সেগুলো লিখে দিয়েছে। রাত্রিবেলা আটা বাঁকা আছে, এই যে রুটি হবে, আর এই সেই হচ্ছে ডিম্ব, দাঁড়াও দেখা হচ্ছে সেই ডিম্ব যে কি অপূর্ব স্বাদ, মানে কি বলবো, এইটা নিয়ে এসছে কষ্ট করে। আর এই ভিডিওটাও এখানেই শেষ করবো, এখন একটু তুতানকে পড়াবো। তোমাদের সাথে দেখা হবে পরের দিন, কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর দেখা হচ্ছে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।